আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ে যখন ইউনিট সিস্টেম বিল্ডিংয়ে যখন 5টি 8টি 10টি কিংবা তার বেশি একাধিক ইউনিট থাকে কিংবা একতলা দুইতলা তিনতলা বহুতলা বিশিষ্ট বিল্ডিংয়ে যখন আমরা সিঁড়ির নিচে ওয়্যারিং করি তখন পল্লী বিদ্যুতের আওতাধীন এখন যে সিস্টেমটা করা হয় কেন্দ্রীয় মিটারের আওতায় একাধিক মিটার সাবমিটার দিয়ে তারপর ওয়্যারিং করা লাগে। তো সেগুলা কিভাবে করা হয় তার একটি ছোট একটি নমুনা ছোট সংক্ষেপে একটি ভিডিও আমি আপনাদের কাছে করে দেখাবো। যদিও এখানে সবগুলা মিটার এখন লাগে নাই, ধাপে ধাপে পরে লাগবে যখন উপরে দোতলায় আরো ইউনিট কমপ্লিট হবে এবং তিনতলায় ইউনিট তিনটি করে ইউনিট এগুলো কমপ্লিট যখন হবে তখন মিটার লাগবে। তো এখন যেহেতু একটি মিটার লেগেছে, এই একটি মিটারের ওয়্যারিং কিভাবে করা হয়েছে এখানে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মনে করেন যে এটি হচ্ছে একটি এমডিবি, যদিও সাইটে সাইজ একটু ছোট, এটা হচ্ছে একটা এমডিবি। আর এটার ভিতরে কি কি আছে সেটি আমি পরেই বলি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে একটি মিটার, এটি মূলত কেন্দ্রীয় মিটার। এখানে এই সরাসরি যে খুঁটি আছে খাম, খাম থেকে এই ড্রপ তারটি দিয়ে এখানে এই মিটারে লাইন সংযোগ করা হয়েছে। তারপরে এই মিটার থেকে এই যে তারটি দেখছেন এগুলা 60 আরএম তার, অর্থাৎ 16 আরএম, 16 আরএম লাল এবং কালো এই দুটি তার দিয়ে সরাসরি এখানে আউটপুট হয়েছে। তো এটি দিয়ে মিটারে এনার্জি মিটার ডিজিটাল এই মিটারে লাইন সংযোগ হয়েছে, ইনপুট হয়েছে এই ড্রপ তার দিয়ে, আর এই 16 আরএম তার দিয়ে এখান থেকে আউটপুট হয়েছে। এই ইনপুট এবং এই আউটপুট হওয়ার মধ্য দিয়ে আমাদের এই মিটারের কাজ শেষ। এখন আমরা এই তারটি সরাসরি এই দিক দিয়ে এইভাবে ওয়্যারিং হয়ে, যদিও এখানে সেনাল দেওয়া দরকার ছিল কিন্তু যাই হোক আমরা এভাবে এখন আপাতত করে নিয়েছি। এখানে বড় 2 ইঞ্চি সেনাল আছে যেগুলা ওই যে অ্যালুমিনিয়ামের কিংবা স্টিলের বলা হয় সেনালগুলা দেওয়া দিলে ভালো হতো। যাই হোক এখন এখান থেকে এই দিক দিয়ে আমাদের এই যে এখানে একটি এমসিসিবি ব্রেকার আছে, এমসিসিবি ব্রেকার, এটি হচ্ছে 100 এম্পিয়ার, 100 এম্পিয়ার একটি এমসিসিবি ব্রেকার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমসিসিবি ব্রেকার। তো 100 এম্পিয়ার এই ব্রেকারে এই যে এই তারটি দিয়ে এখানে এনার্জি মিটার থেকে আউটপুট হয়ে এখানে এসে সংযোগ হয়েছে, আর এই তারটি দিয়ে বাসবারে, এটি নিউট্রাল বাসবার, এই এই যে এমডিবিটা, এমডিবিতে এরকম আরও 4টি, যদিও থ্রি ফেজ বা এমডিবি হয় তাহলে টোটালি এখানে 4টি বাসবার থাকে, রেড ইউলো ব্লু, আরও 3টি বাসবার থাকে, আর নিউট্রালের জন্য ব্ল্যাক একটি বাসবার, আর এই ছোট্ট এটি হচ্ছে আর্থিং বাসবার। তো এখানে যদিও আর্থিং এই বিল্ডিংয়ে আর্থিং তার টানা হয় না, এই গ্রাউন্ডিং তার সবুজ রঙের যে আর ই তারটা ওটা টানা হয় না, এই কারণে ওটা খালি। তো এই এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে নিউট্রাল বাসবার। তো এখানে প্রত্যেকটা নিউট্রাল, যেমন এটা আমাদের 16 আরএম নিউট্রাল যেটা এনার্জি মিটার কেন্দ্রীয় মিটার থেকে আউটপুট হয়ে এখানে এসে সংযোগ হয়েছে, আর চতুর্দিকে যত নিউট্রাল গেছে এগুলো এখান থেকে আউটপুট হয়েছে, আর এটা হচ্ছে আমাদের ফেজ এনার্জি মিটার থেকে আউটপুট হওয়া ফেজ এখানে এসে সংযোগ হয়েছে, আর এখান থেকে এদিক থেকে আউটপুট হয়ে আমাদের এখন আমরা দেখব হচ্ছে এই এনার্জি মিটার থেকে আউটপুট হয়ে এখানে এসে সংযোগ হয়েছে। এখান থেকে আমরা এবার মিটারে যে যে ইউনিট প্রত্যেকটি ইউনিটের জন্য আলাদা আলাদা একটি মিটার যে মিলে মিটার আছে সেই মিটারগুলো কিভাবে সংযোগ হয়েছে। তো বন্ধুরা আমরা প্রথমে দেখব এই যে মিটারগুলো এখানে, সাধারণত যেহেতু এখানে শুধুমাত্র একটি বাসবার সেজন্য এই কেন্দ্রীয় মিটার থেকে আর এখানে বাসবারে সংযোগ হয় নাই। যদি বেশি বাসবার থাকতো কিংবা বেশি মিটার হতো তাহলে এই এখান থেকে আউটপুট হয়ে এসে বাসবারে সংযোগ হতো, বাসবার থেকে আবার প্রত্যেকটি নাট থেকে টার্মিনাল থেকে একটি একটি তার আউটপুট হয়ে এই দিক থেকে, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে তারগুলো, এই তারগুলো এই দিক থেকে এগুলা এইভাবে আউটপুট হয়ে
এখানে মিটারে এসে সংযুক্ত, তারপর আবার এই মিটার থেকে একটি তার আবার আউটপুট হয়ে এখানে এসে সুন্দর করে এখানে ব্রেকারের মধ্যে ইনপুট হতো, তারপরে কি হতো এই ব্রেকার থেকে আবার আউটপুট হয়ে দুটি তার সরাসরি আমাদের যেই ফ্ল্যাটে, প্রত্যেকটি আলাদা আলাদা ফ্ল্যাটে একটি একটি করে কালো তার, একটি লাল তার, এবার লোড অনুযায়ী সেটি যদি 2.5 RM কিংবা 4 RM কিংবা 6 RM তার যাই দেওয়া হয় সেটি এখান থেকে আউটপুট হয়ে চলে যাবে সরাসরি ফ্ল্যাটে। এই হচ্ছে এখানকার এই এইটুকুন কাজের ডায়াগ্রাম, এই সিস্টেমে এখানে কাজ হয়। তো এখানে যেহেতু এই টার্মিনাল বাসবার নেই, এখানে কিভাবে দেওয়া হয়েছে, এখানে সরাসরি এখান থেকে দুটি, এখানে দেখতে পাচ্ছেন এটি থ্রি ফেজ যদিও ব্রেকার, কিন্তু এখানে থ্রি ফেজ যেহেতু নাই ফুললে বিদ্যুতে এখানে সিঙ্গেল ফেজ তার টানা হয়েছে, লাইনার সংযোগ করা হয়েছে। তো এখান থেকে এই একটি তার ইনপুট করে এই টার্মিনাল থেকে আবার এই চিকুন একটি তার এই টার্মিনালে সংযোগ করেছে। তো এখানে দুটি টার্মিনালে এখন ফেজ আর নিউট্রাল তো এখানেই, নিউট্রাল তো এখানেই, তো দুটি টার্মিনাল থেকে আবার এই দুটি তার আউটপুট করে, আউটপুট করে আমাদের এখান থেকে দুটি মিটারে সংযোগ করার জন্য দুটি তার আউটপুট করা হয়েছে। যেহেতু এখানে একটি তার সংযোগ হয়েছে, মিটার সংযোগ হয়েছে, সেহেতু আমাদের একটি তার এখানে এসেছে আর একটি তার ভিতরেই আমরা টেপিং করে রেখে দিয়েছি। তো এখানে এই একটি তার এখানে দুটি তার থেকে একটি তার এই দিক দিয়ে এই ওয়ারিং হয়ে এইভাবে এখানে এখানে এসে এদিক এই তারটা দিয়ে এখানে এই মিটারে সংযোগ হয়েছে, তারপরে আবার এখান থেকে আউটপুট হয়ে এই তারটি এই দিক দিয়ে এসে এদিক দিয়ে ঢুকে এসে এখানে এই ব্রেকারে সংযোগ হয়েছে, তারপরে এখান থেকে আমাদের ফ্ল্যাটে চলে গেছে। তো বন্ধুরা, এই এখানে এটাই ছিল সংক্ষিপ্ত একটি কাজের বিবরণ, এখানে এভাবেই করা হয়। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তো ভালো যদি লেগেই থাকে তাহলে একটি লাইক করবেন, লাইক দিবেন আর কমেন্ট করবেন বুঝছেন কি না। যদি না বুঝে থাকেন, এখানে আমার বলার মধ্যে যদি কোনো কিছু কমতি থেকে থাকে, ঘাটতি থেকে থাকে, বা আরও কিছু বোঝানোর ছিল এখানে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি, এরকম কিছু যদি মনে হয় আপনাদের কাছে অবশ্যই সেটি কমেন্ট করবেন, আমি শুধরে নেব ইনশাল্লাহ। আর যদি বোঝানোর থাকে আমার সামর্থ্য অনুযায়ী আমি বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আপনাদের সাপোর্ট পেলে আমি এর চাইতে আরও ভালো ভালো ভিডিও বানাতে সক্ষম হব ভবিষ্যতে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।